শুনে খুব খারাপ লাগতেছে। আটলান্টিক মহাসাগরের তলদেশে একটি সাবমেরিন হারিয়ে যায়। ওই সাবমেরিনটি টাইটানিক জাহাজের ধ্বংসস্থ দেখতে যায়। ওই সাবমেরিনে থাকে 4 জন পর্যটক আর 1 জন সাবমেরিনের ড্রাইভার। এই 5 জন লোক নিয়ে ওই সাবমেরিনটি গন্তব্যস্থল থেকে ছাড়ার কিছুক্ষণ পরে, কয়েক কিলোমিটার যাওয়ার পরে এই সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়। বিষয়টা শুনে খুব খারাপ লাগতেছে। অনেক খোঁজাখুঁজি করার পরে এই সাবমেরিনটি পাওয়া গেল না। তারপরে আজকে নিউজে দেখতেছি ওই সাবমেরিনের নাকি ছোট ছোট কিছু অংশ দেখা যাচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পরে। যে 4 জন পর্যটক যায় তারা 4 জন নাকি বিজ্ঞানী, তারা এক একজন এক এক কান্ট্রির বিজ্ঞানী। প্রথমত আমি সাবমেরিন কি এটা চিনতামই না, জানতামই না সাবমেরিন কি, এটা কি করে, এটার কাজ কি। পরে আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে দেখলাম যে সাবমেরিন হলো যে একটা জাহাজের মতো, এটা পানির তলদেশে দিয়ে যায়। তো ওই সাবমেরিনটা আটলান্টিক মহাসাগরের তলদেশে দিয়ে ওই টাইটানিক জাহাজের ধ্বংসস্থ দেখতে গিয়ে এই সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়। অনেক চেষ্টা করেও খুঁজে পেল না। এই বিষয়টা শুনে আসলে সত্যি খুব খারাপ লাগছে। আসলে তারা গেছে এটা পরিদর্শন করতে বা দেখতে যে টাইটানিক জাহাজটা ধ্বংস হয়েছে যে এখন কি অবস্থায় আছে বা কিরকম আছে বা এটা নিয়ে গবেষণা করবে, তারা যেহেতু বিজ্ঞানী। কিন্তু হঠাৎ করে সাবমেরিনটা নিখোঁজ হয়ে যায়। এখনো পুরোপুরি শিওর না যে তাদের মৃত্যু হয়েছে কিনা, এখনো এই খোঁজ দেওয়া এখনো পাওয়া যায় নাই। তবে একটা নিউজে দেখা গেল যে সাবমেরিনের কিছু কিছু অংশ, ছোট ছোট অংশ নাকি খুঁজে পাওয়া গেছে। দেখছেন বিষয়টা অনেক দুঃখজনক না? আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।